أمر الإسلام جنابات 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 أمر الإسلام جنابات 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 أمر الإسلام جنابات 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 نمو الكونغرس جنابات 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 ويساق برامجة جنابات 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 শামসেরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের পাঁচজন প্রার্থী। নির্বাচন কমিশন সূত্রে খবর, শামসেরগঞ্জের ভাষায় পাইকর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর গ্রামের 118 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবিনা খাতুন, দোগাছির 178 নম্বর বুথের পুঁঠিমারি গ্রামের আলাউদ্দিন শেখ, 171 নম্বর বুথের শাহাবুদ্দিন শেখ ওরফে টুটুল, প্রতাপগঞ্জে 99 নম্বর বুথের তাজকেরা বিবি এবং নিমতিতা গ্রামের 218 নম্বর বুথের আলিয়ারা খাতুনদের বিরুদ্ধে বিরোধী প্রার্থীর মনোনয়ন জমা পড়েনি। ফলে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের পাঁচজন প্রার্থী। এদিকে তৃণমূল কংগ্রেসের পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ভালো লাগছে আমাকে, আমার লোকাচ্ছে উত্তরপাড়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার লোকাছির মাপড়া জিপির 171 নম্বর বুথের আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়ে খুব আনন্দ উপভোগ করছি। আপনার কোনো বিরোধী প্রার্থী দাঁড়ায়নি? না। কোন দলের আপনি? আমি টিএমসি দলের। শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ব্লক তৃণমূল সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে আবির মেখে এবং বাজি ফাটিয়ে আনন্দে সামিল হন তৃণমূল নেতৃত্ব। আমরা একটা কথা বলেছিলাম যে শামসেরগঞ্জের মাটিতে সিপিএম কংগ্রেস বিজেপি কেউ এককভাবে সমস্ত সিটে প্রার্থী দিতে পারবে না। সেদিন অনেকেই অনেক কথা বলেছিল, কিন্তু আজকে প্রমাণ হলো আমি যে কথাটা নির্বাচন শুরু হয়নি প্রায় তিন মাস আগে বলেছিলাম যে শামসেরগঞ্জে কোনো দল এককভাবে প্রার্থী দিতে পারবে না, আজকে সেটা প্রমাণ হলো।